কলকাতার খুব কাছে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি শিব শক্তি অন্নপূর্ণা মন্দির। তো বন্ধুরা কিভাবে যাবে, কি দেখবে তা সম্পূর্ণ জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুদেবনাথ ব্লগ। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যেতে চলেছি ব্যারাকপুরে, খুব কাছে অন্নপূর্ণা মন্দিরে। তো দেখো, আমি তোমাদের সঙ্গে গল্প করতে একটু প্ল্যাটফর্মে চলে এসেছি। তো প্ল্যাটফর্মে তোমরা কিন্তু নেমেই চলে আসবে এক নম্বর টিকিট কাউন্টারের দিকে। তো এক নম্বর টিকিট কাউন্টারের থেকে ঠিক বেরোলেই তোমরা কিন্তু এখান থেকে টোটো বা অটো পেয়ে যেতে পারো। তো সবথেকে ভালো হয় বাস বা অটো করে যাওয়ার। তো এখান থেকে যেতে হবে বন্ধুরা তালপুকুর মোড়ে। তালপুকুর মোড় থেকে হাঁটা পথে তোমরা যেতে পারো, বা খুব বয়স্করা যদি আসতে চাও তোমরা অবশ্যই রিক্সা নিয়ে নিতে পারো। তাহলে হাঁটা পথে কিন্তু গল্প করতে করতে বেশ ভালো লাগবে। এই পথটা খুবই সহজ, একদমই সোজা রাস্তা, আর গল্প করতে করতে হাঁটলে তো মালুমই হয় না, কি বলো বন্ধুরা? তো দেখো, আমি এখান থেকে রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সা করে চলে যাচ্ছি মা অন্নপূর্ণা মন্দিরে। তো বন্ধুরা, হাতে একটু সময় থাকলে তোমরা কিন্তু ঘুরে আসতে পারো। তার সামনে আছে গান্ধীঘাট, গান্ধীঘাটে কিন্তু অবশ্যই তোমরা একটু টাইম কাটিয়ে আসতে পারো। তো তোমরা গান্ধীঘাটের ভিডিওটা আমার চ্যানেলে ভিজিট করে নিতে পারো, ভিডিও দেওয়া আছে, একটিবার দেখে নিও। আজকে তোমাদের দেখাবো অন্নপূর্ণা মন্দিরে। তো দেখো, রাস্তায় কিন্তু তীক্ষ্ণ দিয়ে দেওয়াই আছে কোন দিকে কি। এদিকটা দেখো অন্নপূর্ণা, আর এদিকে দেখো গান্ধীঘাট দেখতে পেলে তোমরা। তো আমি রিক্সা করে চলেছি, আর যেহেতু অনেকটা তাড়াতাড়ি চলে গেছি, মানে তখন মন্দির চত্বর বন্ধ হয়ে গেছিলো, 1:30টার সময় তো বন্ধ হয়ে যায় বন্ধুরা। তো আমি গেছিলাম ঠিক 3টের দিকে, তো 1 ঘন্টা হাতে টাইম ছিল। তো আমি এই জন্য গান্ধীঘাটটা ঘুরে এসেছিলাম, 4টের সময় মন্দিরটা খুলেছি, তাই না? তো সেই জন্য আমি 1 ঘন্টা গান্ধীঘাটে টাইম কাটিয়ে এসেছিলাম। খুব দারুণ জায়গা, গঙ্গার পাশে, খুব ভালো লাগবে। আর চলো দেখো, এখন 4টে বেজে গেছে, 4:30। তো দেখো মন্দির চত্বর খোলা হয়ে গেছে। তো মন্দিরের সামনে দেখো পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে দেখলাম ফার্স্টেই এখানে পার্কিংয়ের ব্যবস্থা, খুবই সুন্দর জায়গাটা। আর সামনেই একদম পেড ফর পার্কিং জোন, সামনেই তোমরা গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখতে পারো, বা বাইক নিয়ে আসলেও রাখতে পারো, কোনো অসুবিধাই হবে না। আর মন্দিরটি খোলে বন্ধুরা সকাল 5টা থেকে দুপুর 1:30 পর্যন্ত, আবার বিকেলবেলা খোলে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। আর বন্ধুরা, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, তোমরা অবশ্যই ভোগ প্রসাদের টিকিটটা কিন্তু এসেই কেটে ফেলবে। এখানে ভোগ প্রসাদের মূল্য 120 টাকা, 1:30 থেকে 2টোর মধ্যে ভোগ প্রসাদ দেওয়া হয় বন্ধুরা। তো চলো মন্দিরের প্রতিষ্ঠা সম্বন্ধে তোমাদের সাথে একটু ডিসকাস করি। তো বন্ধুরা দেখো, মন্দিরটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি হয়েছে, দারুণ সুন্দর মন্দিরটা। তো এই মন্দিরটি কে প্রতিষ্ঠা করেছে জানো কি তোমরা? তো মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে বন্ধুরা 1875 খ্রিস্টাব্দে, প্রতিষ্ঠাতা হচ্ছে জগদম্বা দেবী। এই জগদম্বা দেবী কে তোমরা কি জানো? এই জগদম্বা দেবী হলেন রানী রাসমণির ছোট কন্যা। রানী রাসমণির 4 মেয়ে ছিল, সব থেকে ছোটো কন্যা হচ্ছে খুবই আদরের কন্যা জগদম্বা দেবী। তো তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন। তো দেখো, মন্দিরে পুজো দিতে চাইলে বন্ধুরা এখান থেকে তোমরা সামগ্রী পেয়ে যাবে। মন্দিরটি ঢোকার মুখেই দেখো মালা, সব মানে প্রসাদ, সব রকম জিনিসপত্র নিয়ে আমাদের অনেকগুলো দোকান আমরা চোখে পড়লো। দোকান মানে মন্দিরের প্রাঙ্গণেই বসে আছে। তো এই দোকান থেকে তোমরা কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবে। তো এখান থেকে নিয়েই মায়ের কাছে তোমরা পুজো দিতে পারো। আর এই মন্দিরে কিন্তু আমাদের রামকৃষ্ণ 3 বার এসেছিলেন বন্ধুরা। তো চলো মন্দিরটা একটু ঘুরে দেখাই তোমাদের। আর এখানে ছোট ছোট করে শিব মন্দির কিন্তু 6খানা তোমরা দেখতে পাবে। তো চলো একটু ঘুরে দেখাই, দেখতে থাকো তোমরা। এইখানটা তাহলে যারা দুপুর বেলা এসছে তারা কিন্তু ভালো পুজো টুকু নিয়ে চলে যাবে। ওগুলো শিব মন্দির, ইন্দোরে
সবগুলোই শিব মন্দির। হ্যালো বন্ধুরা, দেখো এই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি অন্নপূর্ণা মন্দির। আর এই মন্দিরে দেখো দুপাশে ওদিকেও শিব মন্দির, আর এখানেও দেখো তিনটে পরপর শিব মন্দির আছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই শিব মন্দিরটা। এখানেও দেখো শিব মন্দির আছে, আর ও পাশেও তোমাদের ঘুরিয়ে আনলাম, ওদিকেও তিনটে কিন্তু শিব মন্দির আছে। ওম শিব শম্ভু, ওম শিব শম্ভু। এখানেও শিব মন্দির আছে, দেখো শিব ঠাকুর, চারিদিকে শিবের ছড়াছড়ি, আর মাঝখানে আমাদের অন্নপূর্ণা মা কিন্তু বিরাজমান। আর চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। জুতো থাক, এই দেখো এখানে একটা জায়গা রয়েছে ধ্যান ঘর। এখানে একটা ঘর রয়েছে ধ্যান ঘর। তো চলো ধ্যান ঘরটার ভেতর তোমাদের ঘুরে দেখাই কি আছে ধ্যান ঘরে। ধ্যান ঘরটা তালা দেওয়া, ও এই ধ্যান ঘর তালা দেওয়া। তো বন্ধুরা ব্যাড লাক, ধ্যান ঘরটা তালা দেওয়া। তো এখান থেকেই দেখাই, দেখো জানলা দিয়ে দেখে নিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। রাধা কৃষ্ণ আর আমাদের এখানে কৃষ্ণ মহারাজ বসে আছে, দেখো আমাদের গোপুসোনা বসে আছে। তো চলো আসল মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো, দেখতে থাকো। পায়রা পায়রা
তা দেখলে তো বন্ধুরা, আমরা তো মন্দির চত্বর খুব ভালোভাবে ঘুরলাম আর খুব বসে থাকলাম মায়ের মন্দিরে, খুব ভালো লাগছিল। পারিপার্শ্বিক সবাই এসেছিল, যাদের এখানে খুব কাছাকাছি বাড়ি তাদের সঙ্গে কিছু মানুষের সঙ্গে আলাপ হলো। তো আমরা এখানে দেখো হেঁটে হেঁটে এবার চলে যাব স্টেশনের উদ্দেশ্যে। তো এখান থেকে ঠিক হাঁটা পথে বেরোনোর সময় একটা মন্দির পড়বে, জগন্নাথ দেবের মন্দির। তো অবশ্যই সেই মন্দিরটাও আমরা একটু ভিজিট করব। তো চলো দেখো, আমরা পৌঁছে গেছি মন্দিরে। মন্দিরের সামনে খুব সুন্দর গেটটা, এই গেটটা খুব সুন্দর দেখো। আর মন্দিরের কারুকার্যটাও খুব দারুণ লাগলো। এখানেও কিন্তু ভোগের ব্যবস্থা আছে, তো যেহেতু সন্ধে হয়ে গেছে বাড়ি আসার তারা, সেই জন্য এখানে আর বেশি সময় ওয়েট করিনি, জাস্ট একটু ভগবানের দর্শন করে একটু প্রণাম করে চলে এসেছিলাম। তো এখানে পুরোহিত ছিলেন যিনি প্রসাদ দিচ্ছিলেন। তো এটা তো পুরীর জগন্নাথ দেবের মন্দির, মানে বুঝতেই পারছো এখানে সব উড়িয়া ব্রাহ্মণ রয়েছে, তো উড়িয়া ব্রাহ্মণ দিয়ে এখানে পূজিত হয়। তো দেখো এখানে প্রসাদ দিয়ে দিয়েছিল বাতাসা, আর বাতাসা প্রসাদই দিয়েছিল। তো আমরা প্রসাদ গ্রহণ করলাম, আর দুপুরবেলা এখানে বন্ধুরা ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। তোমরা যদি কখনো দুপুরবেলা আসো এখান থেকে ভোগ কুপন মাধ্যমে কাটতে পারবে আর কি, কুপন কেটে ভোগ গ্রহণ করতে পারবে। আর দেখো মন্দিরের ভেতরে কারুকার্যটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, আর জগন্নাথ দেবের মূর্তিটা কিন্তু দারুণ। তো এখানে দেখো অনেকটা বেশ কিছুটা সময় থাকলাম, একটু প্রণাম করলাম, আর তারপরে এখান থেকে আমরা চলে যাবো বন্ধুরা স্টেশনের উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে। তো কেমন লাগলো আমার সঙ্গে ঘুরে তোমাদের, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর নতুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো অবশ্যই তোমাদের মনের ভাবনাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবে, তো বলো। তো চলো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। গেটটার নাম তাল।